রাশিয়ার সঙ্গে চীন বৃহৎ শক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কোঅপারেশন কাউন্সিল এসসিও সম্মেলনের সাইডলাইনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময় বেইজিং এর এক চীন নীতিতে মস্কোর সমর্থনের কথা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের উস্কানির বিরোধিতা সহ ইউক্রেন ইস্যুতে চীনের ভারসাম্যপূর্ণ অবস্থানকে মূল্য দেয় রাশিয়া। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসেন এই দুই নেতা। আজই শুরু হতে যাওয়া এসসিও সম্মেলনে পুতিন ও শি জিনপিং ছাড়াও যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তাইওয়ান ও ইউক্রেন নিয়ে আলোচনা হবে। এছাড়া বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সন্ত্রাস দমন ও মাদক চোরাচালানের ওপর জোর দেবেন এসসিও নেতারা। আয়োজক উজবেকিস্তান, রাশিয়া, চীন, ভারত ছাড়াও এসসিওর অন্যান্য সদস্য রাষ্ট্র হচ্ছে পাকিস্তান, তাজিকিস্তান ও কিরগিজস্তান।